নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন এসছি ছাদ বাগান দেখুন এসছি ছাদে তো আমি মাসের শেষে একটা আপডেট পুরো বাগানের তো আজকে অক্টোবরের দু তারিখ হয়ে গেল দিতে পারিনি সময় হয়ে ওঠেনি পুজোর জন্য অনেক কাজ করতে হয় বাড়িতে ব্যস্ত ছিলাম তো যাই হোক ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে জোবা গাছ এই অপরিচিত গাছটা শুকিয়ে যাচ্ছে কেন জানি না এটা হয়তো অতিবৃষ্টি পেয়েছে সাইক্লোন অনেক সাইক্লোন হয়েছে ফ্রেন্ড সাইক্লোনের পর সাইক্লোন হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে দেখুন ওটা খুব সুন্দর একটা ইয়ে লেবুর গাছ তো এই অপরিচিতাটা একটু শুকি শুকি এসছে জানি না কেন এখন দুপুরবেলা বেলা আর এই দেখুন স্থলপদ্ম গাছ করিয়ে এসছে ফ্রেন্ডস এই দেখুন করিয়ে এসছে পুজোর সময় অক্টোবরে কুড়ি আসে সেপ্টেম্বরে মিডিল থেকে শুরু হয় আসতে এবছর লেটে আসছে সব কিছু জন্য সব কিছু লেট হচ্ছে আর গাছে তো অনেক ক্ষতি করেছে আর কারালিতে তো গাঁদা গাছগুলো খেলোই সব এখন আবার স্থলপথে গাছের ছিলকাগুলো খেয়ে নিচ্ছে ওখানে ডালগুলো ছিলকাগুলো যেগুলো হয় ছিলকাটা খেয়ে নিচ্ছে ছালটা খেয়ে গাছটাকে পুরো মেরে দিচ্ছে দেখুন ওটা ছালটা পুরো খেয়ে নিচ্ছে ওখানে অনেক কটা কুড়ি হয়েছে বড়ো বড়ো দুটো মাথাতে করি হয়েছে ফুল ফুটবে আর এখানটা তো জবা ইয়ে এগুলো দোপাটি ফুল বালসাম যেগুলোকে বলা হয় তো এগুলো এবার শেষ হয়ে আসবে ফ্রেন্ডস এটা জানি না হবে কি না লাগিয়েছি কিন্তু এটা তো দোপাটি এখানটায় থানকুনি পাতা আছে কিছু দেখুন থানকুনি পাতা আর এটা রাজটগর গাছটা এগুলো সার দিতে হবে বৃষ্টির জন্য এবছর গাছগুলোর না অনেক ক্ষতি হচ্ছে আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ফ্রেন্ডস আবার মেঘ হয়েছে দেখুন আজকে পুরো ঘনিয়ে আছে আর প্রচন্ড গরম আছে রাত্রে তো বৃষ্টি হয়েছে দেখুন মেঘ মেঘের অবস্থা দেখুন আর সূর্য উঠেছে কীরকম একটু আবছা আবছা আলো দিচ্ছে আর কিন্তু প্রচুর ইয়ে বৃষ্টিপাত হচ্ছে এবছর সাইক্লোনের পর সাইক্লোন ঘুরেই যাচ্ছে সাইক্লোন গাছগুলো বাড়তে পারছে না তার তারপর আছে কাঠ অত্যাচার সব গাঁদা গাছগুলোকে খেয়ে খেয়ে শেষ করলো আমার ফ্রেন্ডস বসাচ্ছে সেখানেই খেয়ে নিচ্ছে এটা তো কারি গাছ পাতা কারি পাতার গাছ এগুলো পান পান দেখুন কত সুন্দর পান হয়েছে এটা তুলসী গাছ এখানেও থানকুনি আছে কিছু এটা মানি প্ল্যান্ট এগুলো সার দিতে হবে ফ্রেন্ডস দিতে পারছি না শুধু বৃষ্টির জন্য পুরো ধুয়ে নিয়ে চলে যাবে এরকম এটা স্থলপদ্ধ করি হয়েছে এই মাথাটাই করি হয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন করি ফুল হবে ওই মাথাতেও হয়েছে আর এই গাছটা এখন যা শুরু হচ্ছে আর ছোট্ট ছোট্ট মিনি দেখা যাচ্ছে সব করি ফুল হয়ে যাবে আর প্রত্যেক দিন বৃষ্টি হলে কি হয় গাছগুলো তো বাড়তে পারে না পুরো অত জল নিতে পারে না হাঁপুচ হুপুচ হয়ে যায় ওদেরও এই দেখুন এগুলো হচ্ছে পান পান এ মানি প্ল্যান্ট আর পান পাশাপাশি রেখেছি ফ্রেন্ডস দুটোই শুভ জিনিস ওই জন্য এখানে মানি প্ল্যান্টও আছে আর পান আছে প্রচুর পান এটা মানি প্ল্যান্ট পুরো ঝাক্কালো দেখেছেন পুরো ব্রসি এই পর্যন্ত উঠে গেছে আমি এখানে বেঁধে দিয়েছি তাই আর এখানে পুরো গোড়া টবের মধ্যে পুরো গোড়া হয়ে আছে কেটে কেটে দিয়ে আবার হয় কেটে দিয়ে আবার হয় এটা নয়ন তারা সুন্দর টুকটুকে লাল ফুল ফুটে কি সুন্দর কালারটা হয় আমার খুব ভালো লাগে এই কালারটা দেখুন প্রে কি সুন্দর কালারটা না এটা রেগুলার ফুলও দেয় দেখুন কত সুন্দর সবগুলো এক জায়গায় জড়ো করলে কত সুন্দর দেখতে লাগে নয়ন নয়ন নয়নের মনি পুরো এটা আমার কেউ না দিলে ফুল ঠিক দেবে এটা একটা বর্ষায় অশত্যকার দেখুন বুড়িতে কত মোটা হয়েছে কাটিং করতে হবে ডালগুলো আবার এটা দোপাটি এখানে দুর্বা কিছু এটা ওই বেবি ডল এ দেখুন এখানে গাঁদা গাছটা খেয়েছে পুরো ভেঙে দিয়েছে ওরকম করেই খাচ্ছে পুরো কাণ্ডটা খেয়ে নিচ্ছে এখানে এটা দেশি নন তারা সকালে ফুল হয়েছে নিয়ে চলে গেছি সকালে এটা ওপরে এক পাতি এখানে প্রচুর কি বলে এগুলোকে কি বলে অ্যালোভেরা এগুলো স্টিক বেরোয় এখানে অনেক গাঁদা চারা কিন্তু ওই যে কাঠ আমার সব খেয়ে শেষ করলো এক পাতি পুরো ফুল আছে দু একটা এখানে গাঁদা বসিয়েছি ঝোপে ঝাড়ে যেখানেই বসাচ্ছি খেয়ে নিচ্ছি এগুলো শুধু অপরাজিতা ওটা লেবু গাছ এই মুহূর্তে তো লেবু নেই লেবু হয়েছিল দেখিয়েও ছিলাম আবার হবে যখন হবে সিজন আসবে ফেব্রুয়ারিতে ফুল দেয় দুই টাইম দেয় ফেব্রুয়ারি আর এপ্রিলে এটা নিম গাছ নিমপাতার খুব উপকার আছে প্রেসারের জন্য এগুলো গোলাপ গোলাপ ফেটে গেছে আজকে যখন সকালে হয় তখন খুব সুন্দর দেখায় গোলাপ ফুল দুই দুই তিন দিন ধরে থেকে যায় এটা ফুলটা দেখতে চরম অপরে যেটা ফুলটা এটা এক পাতি কিন্তু এটা থোকা দেখুন একসাথে দুটো হয়েছে এটা থোকা আর এটা এক পাতি এগুলো আমি বসাই বীজগুলো দেখুন এটা হচ্ছে টগর সলিড কয়েন সাইড টগর এটা পুরো ফুলটা এরকমই তাজা থাকে দুই দু মানে গত মানে আজকে পুজো দেবেন সকালবেলা তারপরে নেক্সট ডে সকালবেলায় যখন ফুলটা উঠাবেন বাসি ফুলটা তখন দেখবেন সেম আছে মানে ফুলটা কিছু ইয়ে হয় না তাজা থাকে অনেক ফুল হয় কি জড়ো হয়ে যায় মুড়ে যায় শুকিয়ে যায় কিন্তু এটা সলিড থাকে দেখুন ফ্রেন্স পেটালটাও কি সুন্দর না অদ্ভুত সুন্দর আমার ফুলটা খুব পছন্দ আর ফটফটে সাদা ডিজাইনটা কি সুন্দর পুরো খুব সুন্দর লাগে আমার এই ফুলটা আমি দুটো তিনটে চারা করেছি ওই জন্য আমার ওইরকম যেটা ভালো লেগে যায় তার পিছু ছাড়বো না এগুলো হচ্ছে ওয়াশবাইন অলোকানন্দা ওই যে চারা বানিয়ে দিয়েছি দেখেছেন ও আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে ফ্রেন্ডস বাগানের কাজে যখন সময় পায় আর এটা হচ্ছে কি বলে এটাকে রজনীগন্ধা ফুল হয়েছিল প্রত্যেক দিন নিয়ে যায় ফুলটা কৃষ্ণ ভগবানের সামনে দিয়ে এটা হচ্ছে গন্ধরাজ লেবু এখানে কিছু গাঁদাল পাতা হয়েছে তিতলি রানী এই দেখুন বড়ি বরিশিয়ানি। আর এটা গন্ধরাজ লেবু এখানে আছে কলাবতী প্রচুর ফুল দেয় যত ফুল নেবেন তত ফুল দেয় ফুল না নিলে ফুল হবে না এটা হচ্ছে ক্যাকটাস এটা আমার তিন চার রকম কালারের ফুল হয় দেখুন তিতলিটা বাগানের মধ্যে গেল সাদা চন্দ্রমল্লিকা আমার গাঁদা গুলো এবছর খেয়ে নিয়েছে তো আমি ওজনে কি ভেবেছি জানেন তো যে আমি এবছর আর গাঁদা করব না টাইম চলে গেল আর সব গাঁদাকে খেয়ে খেয়ে নষ্ট করলো ওই জন্য আমি ভাবছি এবার আমি শুধু চন্দ্রমল্লিকাই করব এগুলো দোপাটি এই দেখুন গাঁদা গাছের কি হালত আর এখানে দেখুন একটা পুঁই গাছ পুঁই শাক শাক প্রচুর হয়ে হয়েছে দেখুন মধ্যে হয়ে হয়েছে এটা এটা শাক দেখুন এটা শাক এটা শাক এটা শাক এখানে অনেক শাক হয়েছে দেখুন ভালো ভালো কচি কচি পুঁইশাক মুখটা কি সুন্দর লতি নতি হয়েছে এটা ডাল কেটে নিলে আবার হয় এখানে একটা হয়েছে ভালো ডাল দেখুন কোথায় কোথায় নতি লতি যায় এটা দেশি পুঁই এটা লোকাল পুঁই এটা খেতে খুব টেস্টি কীটনাশকের কোনো ব্যাপার নেই কাটিং করলে আবার হবে আর এটা ছাড়া সেশন থেকে যায় পুঁই এমন একটা জিনিস শাক আমি এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে মার্কেট থেকে নিয়ে এসছিল পুঁই এটা বেদানা গাছ এখন ফুল ফল কিছু নেই শুধু পাতা সুন্দর সুন্দর পাতা পাতাটা দেখতেও খুব ভালো লাগে খুবই ভালো লাগে আমার গাছ পাতা প্রচন্ড পছন্দের হয় খুব সুন্দর লাগে এটা কুমড়ো ফুল মরেই গেল নিতে পারলাম না সকালবেলাটা বিজি থাকি পুজোর কাজ হচ্ছিলো আজ দুই তিন দিন মানে কয়দিন ধরে কাজে প্রচন্ড প্রচুর কাজ ছিল ওই এখানে সব চন্দ্রমল্লিকা কালারিং চন্দ্রমল্লিকা হলুদ লাল সাদা এগুলো সব বসাবো আমি এগুলো বেলি দেখুন এগুলো অপরাজিতা এটা এর মধ্যে ভরেছি যত ডাস্ট আবর্জনা পাতা কাটিং ডাল নিচে কিছুটা মাটি দিয়েছি এই ট্রেটা রেডি করেছি এর মধ্যে গাছ বসাবো ফ্রেন্ডস আর কয়েকদিন এগুলো সব একটু ইয়ে হবে পচে যাবে উপরে একটু মাটি বিছিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর এখানে দেখুন কত সুন্দর সেই হাতাবাহার গাছটাকে খেয়ে নিচ্ছে ঝোপের মধ্যে দেখুন হাতাবাহার গাছটা আছে এটা অপরাজিতা ওটা মরেই গেল দেখুন এটা মরে গেল সইলো না আর করবি গাছ সইল না আমার করবি গাছ কিছুতে হচ্ছে না না কেন ফ্রেন্ডস করবি গাছ হতে চায় না এটা একটা ভালো জোগা পরিবেশটা ছিল ঠিক কিন্তু কিভাবে মরে গেল কে জানে এটা হয়েছিল লেগেও গেছিল কিন্তু আবার মরে গেল পাতা পড়ে গেছিল জল খেলে ঠিক আছে কলারটা সাজা করো অমনি সবসময় তো কলারটা হেলি রাখে জামার কলারটা সোজা করো অতটা পিছন দিকে পিছন দিকে collar টা ছেড়ে রাখে গরম লাগে ওই জন্য দেখুন ভাই সেগুলো হচ্ছে ওই যে টগর সেম সেম ফুল আজকে প্রচুর নিয়েছিলাম সকালে অনেক ফুল হয়েছিল অনেক ফুল হয়েছিল এটা কুমড়ো শাক দেখুন এটা এবার ফুল হলো ফুল তো নিতে পারলাম না শুকি শুকে যাচ্ছে ফুলগুলো আর খাওয়ার টাইম হচ্ছে না পুরো বিজি থাকছি ব্যস্ত তখন আর এটা এর শাকটা খাওয়া যাবে দেখুন কত সুন্দর কুমড়ো ডাটা শাক কেটে নিয়ে গেলে এটা সুন্দর একটু খাওয়া যাবে ডালের মধ্যে কি এরকম ভাজা করেও খাওয়া যায় আর ডালের মধ্যে বড়া দিয়ে ঝোল করলেও হয় সুন্দর আমি একদিন নিয়ে যাব এটা হচ্ছে রেড জোবা এটা রক্ত জোবা টুকটুকে ওটা হচ্ছে কি বলো ওটাকে ওই কি বলো ওটা ব্যাম্বু এখানে একটা রেড গোলাপ আছে খুব সুন্দর ফুল হয় আর এরা হচ্ছে গাছ হবে এটা হচ্ছে আরেকটা জবা দেখুন হিষ্টপুষ্ট বলিষ্ঠ চেহারা নতুন টব পেয়েছে মাটি পেয়েছে তো সুন্দর হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বলিষ্ঠ একদম হিষ্টপুষ্ট একে কিছু যত্ন করতে হয় না নিজে নিজেই হচ্ছে এটা ওর সাথে হয়েছে এটা দেখো এই এইরকম কুড়ি হচ্ছে এগুলো সব পুজোতে ফুল ফুটে যায় অন্য বছর এবছর হলো না এই যে মরে যাচ্ছে তো আমি ভেবে নিয়েছি কি শুকিয়ে গেছে এই যে কাঠ বিড়াল ছিলকাগুলো খেয়েছে ছালগুলো তো এই ডালের ছালগুলো খেয়েছে ওই জন্য ডালটা মরে গেছে ওটাও দেখুন ওটা তো পুরো একদম নষ্ট করে দিয়েছে এখানটায় ছিলকাটা খেয়েছে এই জায়গাটা তাই গাছটা নষ্ট হয়ে গেল তো ওই জন্য ফুল নেই এখন ফুল হবেও না অন্য বছর হয়ে যায় তাড়াতাড়ি ফুল এখানে দেখুন করিয়াছি এই দুটো ডাল এগুলো খেয়েছে ছিলকাগুলো এই দুটো এগুলো খেয়ে নিচ্ছে গাছের মধ্যে চড়ে চড়ে খেয়ে নেয় ছিলকাটা খায় এরকম ছালটা খুলে 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 খেয়ে নেয় ছিলকাটা খুলে নিলে গাছটার আর টেম্পারে থাকে কাঠ হয়ে গেছে পুরো দেখুন এটা হয়েছে দাঁড়ান এটা মিটে এটাতে দিয়ে দিই কাঠগুলো আর এটা তো হচ্ছে আকন্দ আর এখানে আছে সুন্দর একটা অলকানন্দ এটা প্রচুর বড় বড় ফুল ফুটে অলকানন্দাটা কেন এই বস্তার মাটি পেয়েছে তো ওই জন্য দেখুন সুন্দর এ হয়েছে আর ওখানে হয়েছে তুলসী চারা দেখুন কাঠ বিড়ে বাড় দেখুন কেমনভাবে খায় এই দেখুন পুরো ফোড়া করে দেয় আর এই যে কেটে ফেলে দিয়েছে তো এরকম মায়া লাগে তো বসি দি কোথাও যদি লেগে যায় লেগে যাবে একে আবার খাবে আমি বসাবো তো একটু যেই মাথাটা সোজা হবে ও ঠিক টাইম করে আসবে আর ঠিক খেয়ে নেবে তো আমার প্রচন্ড মাথা ব্যথা হয়ে যায় এদেরকে নিয়ে এবছর আমাকে খুব জ্বালাতন করছে জানি না কেন ফ্রেন্ডস এটা দোপাটি এটা একটা বেবি ডল প্রচুর গাছ ফ্রেন্ডস প্রচুর গাছ এদেরকে যত্ন করা সার দেওয়া কাটিং করা আগাছা পরিষ্কার করা পাকা পাতা পরিষ্কার করা মানে পুরো বিজি থাকতে হয় আর প্রচুর সার দিতে হয় টবের মাটি ভালো এত এত গাছ দেখেছেন এক একটা টবে আমি দুটো তিনটে করে বসি দিই জায়গা পাই না ছোট ছাদ ওই জন্য কিন্তু গাছটাকে তুলে ফেলতে মা লাগে তখন কি করি অন্য অন্য গাছের সঙ্গে বসি দিই যা হয় হয়ে গেল তো নিজেদের প্রয়োজনে কাজে লাগে ফুল পাতা গাছ এই যে যেমন ফুল রোজ সকালবেলা ফুলের জন্য আমাকে চিন্তা করতে হয় না জানি যখনই যাবো ছাদে ফুল ঠিক পেয়ে যাব আর এখানে একটা বড় বেলগাছ আছে গ্রাউন্ড ফ্লোরে গাছ ডাল আছে এদিকে তখন বেলপাতাটা নেওয়া হয় আর এটা আবার ছাদ মিডিলটা ফাঁকা রাখতে হয় জামা কাপড় শুকো দেওয়ার জন্য শুকোতে দিতে হয় ভিজে জামা কাপড় এই যে দেখুন শুকোতে দিয়েছি এইভাবেই আর এটা একটা ধুত্রো গাছ হয়েছে তিনমুখী ধুত্রো এটা আমার খুব পছন্দের গাছ প্রতি বছর হয় এই বছরও হয়েছে চলুন ফেস বাড়ি যাই আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টটা কি হয় স্টিক হবে ডিসেম্বরে এখন হবে না এখন সুন্দর হয়ে গেছে এখন নতুন করে 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 চারিদিকে দেখেছেন একটা টবের মধ্যে আর জায়গা পাচ্ছে না উপরের দিকে মাটিটা উঠে যাচ্ছে তা আমি ওকে জায়গা দিতে পারছি না কত বসাবো চারা করে 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 চারিদিকে আমি অনেক চারা করে বসিয়েছি দেখুন আর বসানোর জায়গা নেই এদেরকে যা হয় হবে না হয় না হবে স্টিক বেরোবে অ্যালোভেরা আর স্নেক প্ল্যান্ট আর রজনীগন্ধা তো আছেই বাকি এই সব নিয়ে সারা দিন রান্না বান্না সব গাছ যত্ন কাটিং মেঘ বৃষ্টিতে ক্ষয়ক্ষতি করলো প্রচুর আর কাঠ বিড়ালে তার সঙ্গে মজা নিলো আমার হাজব্যান্ড বলছে তুমি এত গাছে তো আর নেট লাগাতে পারবে না আমি বলছি ভাবছি যে কি করা যায় এদেরকে বলছে কেজ দাও কেজ আর কেজ দিলে তো ওরা ঢুকবে ইঁদুর ছানার মতো ইঁদুরের মতো আমি যেমন জাতা জাতাকল হয় ওরকম দিলে ঢুকবে ওর মধ্যে কিছু খাবার দিয়ে দিয়ে যেতে হবে যাই হোক এত গাছে তো আর নেট লাগানো যাবে না নেট দিয়ে কভার করা মুশকিল আছে ফ্রেন্ডস যাই হোক কিছু ক্ষয়ক্ষতি তো মেনে নিতে হয় তো ওরা কখন কাটে জানি না দুপুর বেলায় বসে বসে কাটে খাবারও দিই তা সত্ত্বেও এরকম করে খাবার দেওয়া হয় তাও কাটে যে এমন খাবারটা খেয়ে সন্তুষ্ট থাকে একদিন দুদিন রেগে মনে হয় এদেরকে তো খেতে দেব না তোরা গাছেই খেয়ে থাক এবার এটা এক একপাতি থকা এটা স্থল ইয়ে অপরাজিতা এবার পুজোর সময় প্রচুর ফুল ফুটে গাঁদা যদি না হয় অন্যান্য ফুল প্রচুর ফুটবে চন্দ্রমল্লিকা গাঁদা এদিক করি করে গাছ হয়েই যাবে ঠিক যাই হোক ফ্রেন্ডস না হলেও কিছু করার নেই ও